গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি জামাতের ছয় নেতা সহ অন্তত তেরো জন আহত হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলার প্রতিনিধি নুরাল সিদ্দিকের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার রাত নয়টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চার মাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে অভিযুক্ত মারুফ হাসান শিবপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং মাখম মিয়ার ছেলে আহতরা হলেন পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া পৌর যুব জামাত বাইতুল মাল সম্পাদক ফুল মিয়া পৌর ছাত্র দলের পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশিক সরকারের নাম জানা গেছে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায় রাত নয়টার দিকে চার মাথা মোড়ে অবস্থিত ফুল মিয়ার দোকানে গিয়ে মারুফ হাসান ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় দোকানদারের সাথে তুমুল বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে পরে মারুফ ফোন করে তার সহযোগীদেরকে ডেকে এনে ধারালো চাকু হাতে ফুল মিয়াকে মারতে যায় এসময় সময় আশেপাশে থাকা লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে মারুফের হাতে থাকা চাকু দিয়ে এলোপাথারে ছুরি কাখাতে অন্তত তেরো জন আহত হয় পরবর্তীতে মারুফ হত্যা সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে মারুফ হাসানকে আটক করে পুলিশের سپرদ করলেও বাকিরা পালিয়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে गोविंदগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউল রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অপরদিকে ছুরি কাঘাতে নেতা কর্মী আহতদের ঘটনার প্রতিবাদে রাত 11টায় गोविंदগঞ্জ পৌর শহরে ঢাকা রংপুর মহাসড়কে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী এবং নেতাকর্মীরা তারা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ঘটনায় মারুফ হাসানকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে